পৃথিবীতে যদি কোনো আকর্ষণীয় সৌন্দর্য ও ভালোবাসার প্রতীক কি তা জিজ্ঞাসা করা হয়, তাহলে আমার মাথায় একটাই নাম আসে, তাজমহল। আজ দেশ বিদেশ থেকে লাখ লাখ মানুষ আসে এই তাজমহলের সৌন্দর্যকে মনে ও ক্যামেরায় ক্যাপচার করার জন্য। তাজমহলের সামনে নিজের প্রেমিকাকে প্রপোজ করার প্রত্যেক কাপলসেরই বাকেট লিস্টে থাকে। সাদা মার্বেলের তৈরি এই আলিশান তাজমহল যা সারা পৃথিবীতে দ্য সিম্বল অফ লাভ নামে পরিচিত। তাজমহলের স্টোরি হয়তো সকলেই পড়েছ, তাই আজ আমার এই ভিডিওতে আমি আমার মতন করে তাজমহলকে এক্সপ্রেস করব, তাই ভিডিওতে লাস্ট পর্যন্ত থাকবে। ঢোকার সবকিছুর এখানে লেখা আছে, তো তোমরা সেরকম হিসাবে টিকিট কাটতে পারো। এটা হলো আমার এই টিকিট 50 rupees, আর এটা হলো টোকেন, আর এইটা হলো সেই বিশাল লাইন। এর ভেতরে এখন আমাকে দাঁড়াতে লাগবে। আমি চলে এসেছি তাজমহলের মেইন গেটে। তো এই যে বিশাল সেই তাজমহলের মেইন গেট, ওয়াও! আমি দেখে আমার চোখ বিশ্বাস করছে না আমি তাজমহলে যে এসেছি। মানে সকল মানুষের ড্রিম একটা মানে লাইফ টাইম থাকে, একবার হলে তাজমহলে আসবো। এত সুন্দর স্থাপত্য পৃথিবীতে না কেউ তৈরি করতে পেরেছে, না কেউ তৈরি করতে পারবে। তাজমহলের প্রবেশেই মুখে তিনটি গেট আছে, ইস্ট, ওয়েস্ট, সাউথ গেট। আমি প্রবেশ করি তাজমহলের ওয়েস্ট গেট দিয়ে। এইটাই হলো তাজমহলের প্রধান গেট, একে রয়্যাল গেটও বলা হয়। এই রয়্যাল গেটের একটা বিশেষত্ব রয়েছে, এই রয়্যাল গেটের ভেতর দিয়ে যতটাই ঢুকবে তাজমহলকে ততটাই ছোট দেখায়, আর এই গেটের ভেতর দিয়ে যতটাই বাইরের দিকে আসবে তাজমহলকে ততটাই বড় দেখায়। আর আমার সামনে সেই সাদা মার্বেলের তৈরি সেই তাজমহল দেখি একটু। আমি বিশ্বাস করতে পারছি আমি তাজমহলের সামনে রয়েছি। এই যে আর এখানে কত মানুষের ভিড়। মানে প্রত্যেকটা মানুষের একটা স্বপ্ন হয় থাকে তাজমহলে আসার, তাজমহলের সামনে এসে ভিডিও বানানোর। আমার সেই স্বপ্ন ছোটবেলায় সেই স্বপ্ন পূরণ হয়েছে। আমি মানে পাগল হয়ে গেছি সিরিয়াসলি, এত সুন্দর। মানে চোখ ধাঁধিয়ে আপনি দেখলে যে কেউ কাউকে ভালোবাসলে এত সুন্দর একটা সৌধ স্মৃতিতে কেউ তৈরি করতে পারে। এখনকার দিনে হয়তো খুব কম মানুষ আছে যে প্রমিস করে প্রমিস ভেঙে দেয়, একটা প্রমিস পূরণ করতে পারে না। শাহজাহান তার প্রিয়তমা মমতাজের জন্য এত সুন্দর সাদা পাথরের তৈরি এই সৌধটা তৈরি করেছে তার স্মৃতির জন্য। আজ হাজার মানুষ দেশ বিদেশ থেকে আসে তাদের এই ভালোবাসার স্মৃতি দেখার জন্য। কেউ যদি কাউকে ভালোবেসে থাকে তাহলে এই ভালোবাসার স্মৃতি তাজমহল দেখতে আসবেই আসবে। আমার কাছে কোনো ওয়ার্ড নেই এক্সপ্রেস করার মতো আমি কতটা আনন্দ, কতটা মানে মুগ্ধ হয়ে গেছি তাজমহলকে নিজের চোখের সামনে দেখার পর। মোগল সম্রাট শাহজাহানের অমর প্রেমের নিদর্শন হলো এই তাজমহল, যেটি পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটি। তাজমহলকে বলা হয় ভালোবাসার সাক্ষী। তোমাদের বলি তাজমহল শুধু একটি সৌধ নয়, ইতিহাসের পাতায় লেখা আছে শাহজাহান তার প্রিয়তমা মমতাজকে ভীষণই ভালোবাসেন, তাই তো তার মৃত্যুর পর তার সমাধির উপর শাহজাহান তৈরি করে এই ইমারতটি। 1632 খ্রিস্টাব্দ থেকে 1648 খ্রিস্টাব্দ পর্যন্ত 20,000 শ্রমিক মিলে
টানা 22 বছর ধরে এই তাজমহলের নির্মাণ কাজ চলেছিল। তাজমহলের বাইরেটা ঘোরার পর এখন আমরা যাচ্ছি তাজমহলের ভেতরে, যেটাকে বলে মকবরা। তো এটা হলো তার টিকিট, যা 200 টাকা নিয়েছে। তখন ভেতরটা যাব, আর সামনেটা অপূর্ব সুন্দর। এটা হলো পিছনের পার্টটা। এখন এই সিঁড়ি দিয়ে আমরা এখন উপরে উঠছি তাজমহলে। আর উপরে উঠে এত সুন্দর একটা বাতাস, ওয়াও! মমতাজের সমাধির সামনে দাঁড়িয়ে আছে, যেমন পিছনে তার সমাধি। তো এটা হলো আসল সমাধি না, মানুষকে ডিস্টার্ব করার জন্য যে এটা একটা আসল সমাধি। কিন্তু আসল হলো এন্ট্রান্স থেকে ঢুকতেই যে সামনে একটা লেখা থাকবে যেখানে ভিডিও ইজ নট অ্যালাউড, সেটাই হলো সমাধি। আর এটার ভেতরটা খুবই সুন্দর, যেখানে ভিডিও করা নট অ্যালাউড। আমি একদম লুকি লুকি ভিডিও করছি যাতে লোকে দেখে না নেয়, কিন্তু ভেতরটা খুবই সুন্দর। First time in India? First time. Oh, actually I'm an Indian blogger. Really? Yes. I do blogging. Your Instagram? Yes, I have it. You look so pretty inside. Thank you so much. The Jamuna Nodi tire. Ar ei je shei Jamuna Nodi. So ekhon Taj Mahal puro ghorar por amra ekhon beriye achi. Amazing experience. সবাইকে আসা উচিত আমি বলবো। এখানে টুরিস্টদের জন্য অনেক টুরিস্ট আছে, অনেক মানুষেরা এসছে বাইরে থেকে আর ইন্ডিয়ার অনেক অনেক জায়গা থেকে। তো সবাই আসো, সবাই এনজয় করো, বাড়ি থেকে বাইরে বেরোনো সকল মানুষের জন্য খুবই একটা জরুরি। কারণ বাইরে থাকলে সকল মানুষের ডিপ্রেশন, একটা আলাদা মাইন্ডসেটের মধ্যে মানুষই ঘোরে। তো সেরকম আমি একটা পার্সন ছিলাম এক সময়। আমি যখন ঘোরা শুরু করি, তারপর থেকে আমার লাইফ চেঞ্জ হতে শুরু করে। আমি কোনো ভাবিনি যে সকলের স্বপ্ন থাকে যে তাজমহলে আসার, দেখার, ভিডিও করার। তো সেই সকল জিনিসগুলো আমি কখনো উপভোগ করতে পারবো, কিন্তু ভগবান আমাকে এমন একটা মানে সৃষ্টি করবো, একটা চান্স দিচ্ছে। আজ আমি তাজমহলের সামনে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছি। কাল যাই না, কাল কোথায় গিয়ে পৌঁছাবো, কোথায় যাবো আমি। কিন্তু সবাইকে এটাই বলবো যে লাইফে তোমাদের যদি কোনো রকম ইচ্ছা থাকে বা স্বপ্ন থাকে কোথাও যাওয়ার, সামান্যটুকু টাকা শুধু যথেষ্ট নিজেদের বাড়ি থেকে বাইরে বেরিয়ে কোনো জায়গায় এক্সপ্লোর করার। আর ঘুরতে যাওয়া মানে এটাই না যে আমি কাশ্মীর যাব বা বাইরে কোনো জায়গায় যাবো। নিজের মনকে শান্তি করার জন্য যেখানেই যাও না কেন, শুধু মনটা প্রিয় হওয়া দরকার। তো যাই হোক, আমি হাঁপিয়ে আছি, অনেক ভিডিও রিল বানিয়েছি, যাই না আর চান্স পেয়েছি আবার কবে আসবো। তাই এখানে ভিডিওটাকে শেষ করছি। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে বেল আইকনটা ক্লিক করে দিও। আর ভিডিও জানে তোমাদের ভিডিওটা কীরকম লেগেছে, লাইক কমেন্ট আর শেয়ার করো। দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে। টিল দেন, বাই বাই, স্টে সেফ, স্টে হ্যাপি অ্যান্ড স্টে সানি। বাই।